হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। এই ভিডিওতে আমি আলোচনা করিম পুনর আলোচনা পার্টির R6 এক্সারসাইজের কোয়েশ্চন নম্বর 28। ইয়ার আগর ভিডিওবিলাকত আগর কোয়েশ্চনবিলাক আলোচনা করা হয়েছে, নিশ্চয় তোমালোকে চাইছে চাগে। নাইছো যদি কোনো কথা নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সত মই লিঙ্কবোর দি দিম, তোমালোকে এটা এটাকৈ চাই লব পাৰিব। তো কোয়েশ্চন নম্বর 28 আমি স্টার্ট করো। ইয়াতে আছে চুঙার পৃষ্ঠকালী নির্ণয় করা, যদি ইয়ার ভূমি ব্যাসার্ধ 7 মিটার আর উচ্চতা আছে 10 মিটার। নম্বর 2 আছে ভূমি ব্যাসার্ধ 4 মিটার আর উচ্চতা আছে 5.6 মিটার, ভূমি ব্যাসার্ধ 85 মিটার আর উচ্চতা আছে 12 মিটার। এই কোয়েশন নম্বর 3 এই যে পরিসীমাটা দিয়ে আছে, ভূমির পরিসীমা 85 নহয় পেলায় 88 হব লাগে, তোমালোকে এইটো কারেকশন করে লবা, এইটো হব লাগে 88 মিটার, তেতিয়াহে আমার পিছফলের আনসারটির লগত মিলিব। ঠিক আছে, তো আমার চুঙার পৃষ্ঠকালী নির্ণয় করা মানে চুঙার মুঠ পৃষ্ঠকালী নির্ণয় করব লাগিব, আর এইকটা জোখবিলা দিয়ে আছে, এই জোখকেইটা ব্যবহার করে একেবারে প্রথম টু লো 28-1। ইয়াত দিয়ে আছে ব্যাসার্ধ 7 মিটার, উচ্চতা দিয়ে আছে 10 মিটার। তো চুঙার পৃষ্ঠকালীর ফর্মুলাটো আমি জানো, সেটা আমি লিখি ললো। চুঙার পৃষ্ঠকালী বলে কলে কি বলে কৈছিল, মুঠ পৃষ্ঠকালী নির্ণয় করব লাগিব। চুঙার মুঠ পৃষ্ঠকালীর ফর্মুলাটো হল 2πr r + h। তো ইয়াত আমি মানকেটা আমি পাতি দিলে হল, তো 2π মানে আমি 22/7 লম, ইন্টু আর মানে ব্যাসার্ধ দিয়া আছে 7 আর ভিতর আকো আর, তো 7 পাতিম, প্লাস এইচ মানে উচ্চতা আছে 10 মিটার, আমি পাতি দিল। ঠিক আছে, এই 7 গোল। তো ইয়াতে আমি কিমান পালো, 44 ইন্টু এইটো পালো 17, এইটো দুটা যোগ করলে 17 পাইছো। তো 4×17=68, 8×6=17, 6×6=74, তো 748 মিটারত আসলে। গতি পৃষ্ঠকালি উলিয়াইছো, কালি মানে স্কোয়ারত দিব লাগিব, বর্গ মিটার, 748 বর্গ মিটার বা মিটার স্কোয়ার। তো এইটো হয়ে গেল আনসার। আমি নেক্সট কোয়েশনটো যাও, তৃতীয়টো লৈছো। ইয়াতে আছে ব্যাসার্ধ 4 মিটার, উচ্চতা দিয়া আছে 5.6 মিটার, চুঙাটোর পৃষ্ঠকালী অর্থাৎ মুঠ পৃষ্ঠকালীর ফর্মুলাটো হয়ে গেল আগত যেটা লিখেছো সেইটোয়ে 2πr×r+h। তো এইটো হয়ে গেল, এতিয়া মানকেটা পাতি দিম, 2π মানে আমি পাতিম 22/7, ইন্টু আর মানে আছে 4, তো এগেইন 4+h মানে আছে 5.6। তো এইটো হয়ে গেল উপরত 4×8, 8×22 মাল্টিপ্লাই করলে আমি পাও এইটো 16×16=176/7, আর এইখানে ভিতরপা পাও আমি 9.6। এই দুটা পূরণ করবা, পূরণ করে 7 দিয়ে আমি হরণ করলে আমি পাও আনসারটো 241.37 মিটার স্কোয়ার, এই প্রায় বলে আমি লিখি দিম। ঠিক আছে, তো এইটো হয়ে গেল আমার আনসারটো। আমি নেক্সটলে যাও। তো 3 নম্বরটোর কারণেও আমি লিখি ললো কি কি দিয়া আছে, উচ্চতা এইচ লৈছো 12 মিটার, ভূমির পরিসীমা 88 মিটার। এতিয়া ভূমি বলে কলে চুঙা এটার একেবারে তলত বা একেবারে উপরত কি থাকে, এটু বৃত্ত থাকে নে, গতি এই বৃত্তটোর পরিসীমা দিয়ে আছে অর্থাৎ পরিধি দিয়ে আছে, যেটা নাকি 85 দিয়ে আসলে কিতাবত সোধারাই লবা, তোমালোকে 88 হব, 88 মিটার দিয়ে আছে। তো ভূমির পরিসীমা মানে বৃত্তর পরিসীমা, আর বৃত্তর পরিসীমার বা বৃত্তর পরিধির ফর্মুলাটো আসলে 2πr। তো এইটো দিয়ে আছে, ইয়ারপর আমি ব্যাসার্ধটো উলিয়াই লম, যত আর মানে ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ আমি ক্লিয়ার করে থই দিল ইয়াতে। তো ইয়ারপর আমি আরর মানটো উলিয়াম, তো 2×π মানে 22/7 ইন্টু আর ইকুয়ালস 88। তো আমি এতিয়া আর ইকুয়ালস 88 আগরপা আছে, ইয়াতে যিকেটা উপরত আছে এই সংখ্যাবিলাক তললৈ আহিব, ক্রস পূরণ করে আসো বজ্রগুণন, আর 7 তলত আছে উপর যাব, গোটা সংখ্যাটো উপর ধরা যায়, গতি তলত। তো 88 দি ইয়াক আমি 4 বার কাটিব পাৰো, 2ৰে আকো 4ক 2 বার, তো এতেকে আর অর্থাৎ ব্যাসার্ধ কিমান পালো, 7×14 মিটারত আছে, গতি মিটার লিখিম। ঠিক আছে, এতিয়া আমি ইয়ার চুঙাটোর পৃষ্ঠকালী আমি নির্ণয় করিব লাগে, গতি আমি চুঙার পৃষ্ঠকালীর ফর্মুলাটো লিখি ললো। চুঙার পৃষ্ঠকালী বলে কলে বক্রপৃষ্ঠকালী বলে কলে ফর্মুলাটো হয়ে যাব, চুঙার বক্রপৃষ্ঠকালীর ফর্মুলাটো হয়ে গেল 2πr h। ঠিক আছে, আর চুঙার পৃষ্ঠকালী বলে কলে আমি মুঠ পৃষ্ঠকালী ফর্মুলা লব লাগিব, যেটা 2πr×r+h। ঠিক আছে, তো এতিয়া মানকেটা আমি পাতি দিও, 2 আর পাই মানে 22/7 আমি পাতিম,
আৰু আৰ মানে আমাৰ 14 ওলাইছে 14 পাতিম ইফালে আৰ মানে আকো 14 লিখিম আৰু এইচ মানে আমাক দিয়া আছে 12 মিটাৰ তো আমি 12 পাতিলো ঠিক আছে এতিয়া এখিনি হিসাব কৰি দিও এই হাতেৰে ইয়াক যাব দুবাৰ তো আমি পালো 2 দুগুণ 4 4 ৰে 22 পূৰণ কৰিলে হ'ব 88 ইনটু এই দুটা পূৰণ কৰিলে আমি পাও 26 তো 88 আৰু 26 আমি পূৰণ কৰিলে আমি পাও 2280 ঠিক আছে সরি 2288 এটো আমি পাও ইমান মিটারত আছিলে তো মিটার স্কয়ার ঠিক আছে তো এ হল শুদ্ধ অংশটো তো কোয়েশ্চন নম্বর 28 অর তিনটা কোয়েশ্চন আছিলে আমি তিনটা কোয়েশ্চনৰে আমি সমাধান কৰি দিলো নিশ্চয় তোমালোকে বুজি পাইছা তো ইয়াৰ লগে লগে মই আজিৰ ভিডিওটো ইয়াতে খামৰিছো নেক্সট ভিডিওত আকৌ লগ পাম নতুন কোয়েশ্চনৰ সলিউচনৰ সৈতে থ্যাংক ইউ স্টুডেন্টস কিপ ওয়াচিং মাই চ্যানেল